আমি যা বলছি অনেস্টলি বলছি হ্যাঁ কারণ কালকে নাও থাকতে পারি মানা না না সত্যি আপনি আসার সময় ওযু করে আসছেন আমি দেখলাম এটা আমি আমি মনে করি টু ডেজ মাই লাস্ট ডে ওই ছবি দেখার পরেই কিন্তু ম্যাডাম খালেদা জিয়া পার্লামেন্টে চলে গেছেন এবং একটা কথা বলে গেছেন তোকে আমি দেখে নেব তাই আমার দোয়াটা রনি ভাইয়ের চেয়ে বেশি কাজ হবে ওনার জন্য প্রথমে আসে লং মার্চ উনি সত্য বলেছেন যে আমি লং মার্চটা আটকেছি অ্যান্ড ইট ইজ ট্রু বাট প্রশ্ন হচ্ছে লং মার্চ আটকেছি আটকেই দিইনি কিন্তু পরে আবার ছেড়েছি একটা তিন ঘন্টা সময় হাতে নিয়ে কেন কেন আমি রিক্সা নিতে গেলাম এই রিক্সা নিতে গেলাম তৎকালীন গোয়েন্দা সংস্থার রনি ভাইয়ের অনেক জায়গায় যোগাযোগ আছে লেখাপড়াও করেন উনি আমি যা বলছি অনেস্টলি বলছি হ্যাঁ কারণ কালকে নাও থাকতে পারি মানা না সত্যি আপনি আসার সময় ওযু করে আসছেন আমি দেখলাম এটা আমি আমি মনে করি টু ডেজ মাই লাস্ট ডে লং মার্চের যখন এইটার আটকানোর ব্যাপারে সিদ্ধান্ত হয় তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই খালেদা জিয়া চিটাগাং গেলে আমাদের কী হয়ে যাবে ম্যাডাম খালেদা জিয়া চিটাগাং গেলে আমাদের তো কিছু এসে জানা বাট তখন যেটা হয়েছিল ম্যাডাম খালেদা জিয়ার যে গাড়িটা ছিল ওই গাড়িটার পরে তিনটে এমনি নর্মাল গাড়ি ছিল প্রতিটা গাড়ি নাম্বারিং করা হয়েছিল আপনার খেয়াল তখন আপনি আমাদের দলই করতেন হ্যাঁ এবং জামাতেও ছিল সবাই ছিল এবং খালেদা জিয়ার তিনটে গাড়ি পরে দুটো বাস ছিল ওই বাসে মাটি কাটার লেবার রাখা হয়েছিল অ্যারাউন্ড 65 এবং ফেনীতে ফেনীর কোনো এক জায়গায় থেকে ওইখানে ওই গাড়ির গ্রুপের বম ব্লাস্ট হওয়ার কথা ছিল এবং সেই কারণে চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে গেলেন আর এইখানে বিএনপি ঢাকায় বেশ কিছু নেতা থেকে গেলেন বড় বড় নেতারা ওই গেলেন না কেন যে ওই ঘটনার পরে ওই 65 জন লোক যদি মারা যায় তাহলে সারা দেশব্যাপী একটা অ্যানার্কি সৃষ্টি হবে তৃতীয় শক্তির উত্থানের মাধ্যমে ওনাদের একটা ক্ষমতা আসার চান্স বিষয়টি কি গোলাম মাওলা রনিরা তারা জানতেন না আমি তো বলিনি হ্যাঁ ওনারা জানতেন কিনা আমি জানি না কিন্তু যারা করেছেন তারা জানতেন হ্যাঁ এবং এটার পিছনে প্রায় 400 কোটি টাকা ব্যয় ছিল ঠিক আছে এই ঘটনা ঘটানোর জন্য আমি কাজটা করেছিলাম কি ওটা আটকে দিয়েছিলাম যখন সরকার জানতে পেরেছে যে এই ঘটনা ঘটবে তখন ওটা আর কোনো পথ ছিল না আটকে দেওয়া ছাড়া আটকে দিয়েছিলাম আটকে দেওয়ার পরে 3-4 ঘন্টা পরে বলা হয়েছে যেতে দাও আমরা কিন্তু ওনাকে চট্টগ্রামে যেতে দিইনি তা না কিন্তু তাহলে আটকালাম কেন আর যেতে দিলাম কেন ওইটুক সময়ের মধ্যে বিরোধী দলের নেত্রীর যাত্রাপথটা উনি জানতেন কি জানতেন না সেটা আমি জানি না প্ল্যানটা কি জামাতেন না বিএনপি তাও আমি জানি না আমি শুধু যেটুকু জানি সেটুকুই বলবো যে ওইখানে বম ব্লাস্ট হওয়ার কথা ছিল এরপরে ওনাকে ওইখান দিয়ে উনি কিন্তু আরামে সুন্দর করে গাড়ি নিয়ে চলে গেছেন এরপরে উনি আমাদের উপরে খেপলেন আর একটা ছবি আমি দেখালাম ওনাকে নিয়ে আর মঙ্গল গ্রহে আমি নাই আমি বাংলাদেশের রনি ভাই আমার পাশে বসা মঙ্গল গ্রহে না থাকলেও ব্রিটেনে ওনার নেতা তারেক রহমান বসা আমি উনি ব্রিটেন থেকে দেখছেন আমার এখানে রাত ওনার এখানে দিন সো দেখার দৃষ্টিকোণ দুজনের দুটা হবে আর আতঙ্ক যেটা বলছেন যে আতঙ্ক কার জন্য আমরা হ্যাঁ সেটা যাই হোক এরপরে বিএনপি আমার উপরে খেপলো এবং আমি কিছু ছবি দেখালাম পার্লামেন্টে ওই ছবি দেখার পরেই কিন্তু ম্যাডাম খালেদা জিয়া পার্লামেন্টে চলে গেছেন এবং একটা কথা বলে গেছেন তোকে আমি দেখে নেব বাট আমি ওনার জন্য এই টেলিভিশনের সামনে বসে দোয়া করছি আগেও আমি 5টা টেলিভিশনে দোয়া করেছি এবং আমি অনেস্টলি বলছি আমি নামাজ পড়েও দোয়া করেছি ওনার জন্য আল্লাহ যাতে ওনাকে ভালো রাখে সুস্থ রাখে বিকজ এটা আমার বাবা মার শিক্ষা এটা আমার রসুলের শিক্ষা কারণ যেই ওনার দ্বারা আমি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছি তাই আমার দোয়াটা রনি ভাইয়ের চেয়ে বেশি কাজ হবে ওনার জন্য কারণ নবীর পথে যে ওই কাটা দিত বুড়ি হ্যাঁ ওই নবী যখন ইয়ে হচ্ছে এটাই তো নবীর শিক্ষা ছিল অ্যান্ড আই ডিড ইট আমি এটা করেছি এবং আমি নামাজ পড়েই দোয়া করেছি এবং এখনও দোয়া করি আল্লাহ যাতে ওনাকে ভালো রাখে বিকজ হি ইজ শি ইজ 1000 times বেটার দেন ওনার ছেলের থেকে তারেক রহমানের চেয়ে সো ওইখানে ওনারা এটাতে খেপলেন এই টাকাটা নষ্ট হলো এরপরে ছবি দেখালাম তখন বলেন দেখে নিব এরপর আমি আরেকটা কাজ করে ফেললাম সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে যেয়ে আমার আব্বা গুলি খেয়েছিলেন বুকে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছিলো আমার বাবাই কিন্তু বাংলাদেশ রেডিও বাংলাদেশে এসে বলেন প্রথম যে দেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের টেলিভিশনে এবং হাইকোর্টে পতাকা উত্তোলন সেখানটাতে ওই চেতনাবোধ থেকে জাহানারি ইমাম নামে একটা নাম ছিল আপনাদের সিমনে আছে জানেন আমাদের সবার কাছে শ্রদ্ধ যে যেহেতু উনি ইয়ের মা ছিলেন হ্যাঁ তো উনি একটা কথা বলেছিলেন আমার কথাটা মনে রেখে গেছিলো আমার আব্বার নামে যে আর্টস ফ্যাকাল্টি হওয়ার কথা ছিল তরুণ কলেজ ওটি আমি আমার আব্বার নামে করিনি ওনার নামে করেছিলাম এবং বাংলাদেশের সকল বুদ্ধিজীবী ছিলেন সেদিন কবি শামসুর রহমান থেকে আরম্ভ করে আমাদের কবি চৌধুরী স্যার সবাই ছিলেন ওনারা একটা আমাকে বারবার বলেন স্বামী একটা কিছু বলো এবং অ্যাট দ্যাট টাইম দেওয়ার তারা কাঁদছিলেন যে জামাতের আস্ফালন দেখে হ্যাঁ তাই বললাম স্যার বলেন কী করবো বলো একটা কিছু ঘোষণা দাও আমি গোলাম মাওলা রনি নিষিদ্ধ ঘোষণা করলাম যে নারায়ণগঞ্জের প্রতিবৃত্তবাদী গোলাম মাওলা রনি নিষিদ্ধ এই দুটো কারণে আমি আমাকে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে গেলেন নিয়ে ওনারা বাসায় আমাকে আটকে রাখার চেষ্টা করেন গোলাম মাওলা রনি আপনাকে এরপরে না একটু বল বলে দিই একটু বলি এক সেকেন্ড এরপরে বাংলাদেশের সবচেয়ে ভয়ানক বোমা হামলা সবচেয়ে ভয়ানক আর ডিএক্স
ফুটিয়ে আমার 20টা মানুষকে মানা হয়েছিল। আমার হাত খুলে পড়েছিল, পা অচল, আমি এখনও বসে নামাজ পড়ি এবং আমার চন্দনে দুটো পা নেই, রতনে দুটো পা নেই এবং আমি রক্তের উপরে শোয়া ছিলাম। রক্ত যে কত গরম, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি যে ওই আমার কাছে মনে হচ্ছিল কবরের আজাব শুরু হয়েছে, আমার জ্ঞান ছিল না। আর যখন জ্ঞান ফিরেছিল তখন আমি একটা কথাই বলতে পেরেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। কারণ আমি বুঝেছিলাম শেখ হাসিনা বাংলাদেশের আগামী, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, বাংলাদেশের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকে রনি ভাই কিংবা আমার রাজনীতি করার কথা না, কোনো দিন কথা না,